প্রার্থী বদলের দাবিতে নৈহাটিতে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। প্রার্থী বদলের দাবিতে নৈহাটিতে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কর্মীর সমর্থকরা। শুক্রবার সন্ধ্যায় নৈহাটি পুরসভা 30 নম্বর ওয়ার্ডের ফেরিঘাটে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, বহিরাগত সুশীল দেবনাথকে এখানে প্রার্থী করা হয়েছে, ঘরের ছেলে লালটুকে প্রার্থী করতে হবে, সুখে দুঃখে লালটু তাদের পাশে এসে দাঁড়ায়। সূত্র বলছে, তৃণমূলের সক্রিয় কর্মী লালটু ঘোষের এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে। ফেরিঘাটে 1 ঘন্টা বিক্ষোভ চলার পর সেখানে উপস্থিত হন বিধায়ী পুর প্রধান অশোক চট্টোপাধ্যায়। তিনি সেখান থেকে আন্দোলনকারীদের হাঁটিয়ে দেন। এই বিষয়ে বিদায় পুর প্রধান অশোক চট্টোপাধ্যায়ের দাবি, সুশীল দেবনাথ বহিরাগত নয়। 31 নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ায় ওনাকে ওই ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে। এবারে অনেক নতুন মুখ আনা হয়েছে, আগামী দিনে আরো নতুনদের সুযোগ দেওয়া হবে। আমরা 30 নম্বর ওয়ার্ডের লালটু ভাই, আমাদের যেভাবে সুখে দুঃখে পাশে থাকে ওর তুলনা হয় না। আমরা কখনোই আমরা অন্য ওয়ার্ডের থেকে এসে আমাদের 30 নম্বর ওয়ার্ডে দাঁড়াবে আমরা কখনোই মেনে নেব। আমরা বৈরাগত কোন প্রার্থীকে এই দলে চাই না, এখানে চাই না। আমাদের ওয়ার্ডে আমাদের সারাদিন আমাদের সাথে, আমাদের ঘরে ঘরে আমাদের 24 ঘন্টা সে থাকে, আমাদের আপদ বিপদে রাত জাগে, আমরা তাকে চাই। আমাদের সুশীল দেবনাথ চাই দাঁড়িয়েছে, আমরা তাকে চাই। আমাদের 30 নম্বর ওয়ার্ডে 30 নম্বর ওয়ার্ডে সুশীল দেবনাথ দাঁড়িয়েছে, আমরা তাকে চাই না। কোনো বিক্ষোভ নাই, প্রার্থী বাইরের খুব বহিরাগত প্রার্থী হয়নি, প্রার্থী যা যাতে যেটা হয়েছে দল সিলেকশন করেছে সেটা লোকাল প্রার্থী, বাইরের বহিরাগত প্রার্থী নয়। আজকের জেনারেশন আগামী দিনের ভবিষ্যৎ হবে দলের। আজকে যারা দলের যার প্রার্থীর জন্য লড়াই করছে সে আগামী দিন প্রার্থী হবে। আমরা বয়স হচ্ছে, আমরা রিটায়ার করবো রাজনীতি থেকে, আগামী দিন আবার জায়গা খালি হয়ে যাবে, নতুন জেনারেশন উঠে আসবে। এবারেও নতুন জেনারেশন উঠেছে, একসাথে সবাই ওঠানো যায় না, আস্তে আস্তে তারা আবার রাজনীতিতে জায়গা পাবে। আর যার নিয়ে লড়ছে সে আমার ওয়ার্ডের সভাপতি।